শুভ নববর্ষ, বাংলা নববর্ষের শুভেচ্ছা, বাংলা নববর্ষের শুভকামনা। 1420 নতুন বছর বাঙালির জীবনে এলো। আমরা মনে করি এই বছর আপনাদের সবার জীবন সমৃদ্ধ হবে। এই বছর আপনারা সবাই একসাথে থেকে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশাই আজকে রমনার বটমূল থেকে আমি সৌমিত্র শেখর বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাঙালির প্রাণীর উৎসব বাংলা নববর্ষের উৎসব, কারণ এই দিনে সারা পৃথিবীর বাঙালিরা যে যেখানেই আমরা থাকি না কেন, একটা অলেখা কথায়, একটা অদেখা সুতোয় একসাথে গাঁথা হয়ে যাই, একসাথে লেখা হয় আমাদের প্রাণের কথা। বাঙালি আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমাদের সমস্ত পরিচয় ধুলোয় মিশে যায় বাংলা নববর্ষের এই দিনে। আমরা এক মোহনায় এসে উপনীত হই, এক সাগরে গিয়ে পৌঁছাই। বাংলা নববর্ষের এই আয়োজন আজকে প্রতিটি বাঙালির ঘরে ঘরে নানাভাবে পালিত হবে। বাংলার এই নববর্ষের উৎসব আমাদের প্রাণের উৎসব। বাংলা বছর গণনা শুরু হয়েছিল সেই কবে, কিন্তু বাংলা বছর গণনার পাশাপাশি আমরা আমাদের প্রাণের যে এই বছরকে মনে রাখি নানাভাবে, নানা কথায়, নানা লেখায়, নানা বর্ণে। কিন্তু পাকিস্তান আমলে যখন আমাদের উপর নানাভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল, নানা রকমের অত্যাচার, নানা রকম নিপীড়ন, ঠিক সেই সময় এই রমনার বটমূল থেকে বাঙালির প্রাণের উৎসবকে কেন্দ্র করে বাঙালিরা সাংস্কৃতিক বিপ্লবের পথে এগিয়ে গিয়েছিল। সেই সাংস্কৃতিক বিপ্লব ধরেই পরবর্তীকালে সশস্ত্র সংগ্রাম এবং 1971 সালে আমাদের দেশ ও মাতৃকা স্বাধীনতা অর্জন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তারই আহ্বানে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তি সংগ্রামে। এই পথটি সাধারণ পথ ছিল না, যেটি বললাম আমাদের প্রাণের সেই উৎসব বাংলা নববর্ষ। ছায়ানট সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, তারা আয়োজন করে প্রতি বছর এই উৎসবের রমনার বটমূল থেকে। হাজার হাজার বাঙালি এই রমনার বটমূলে এসে উপনীত হয়। তারা আজকে উপনীত হয়েছে, শুরু হবে আজকে সেই প্রাণের উৎসব পহেলা বৈশাখের ছায়ানট আয়োজিত রমনা বটমূল থেকে। আপনারা এখন সেটাই দেখবেন। ১৪২০ বঙ্গাব্দের প্রথম প্রভাতে ছায়ানটের পক্ষ থেকে আপনারা আমাদের প্রীতি ও ভালোবাসা জানবেন। আবহমান কাল থেকে এদেশের মানুষ নববর্ষ উদযাপন করেছে। গোড়ার দিকে যেটি ছিল একেবারে গ্রামীণ অনুষ্ঠান আর হালখাতার হিসেব নিকেশের বিষয়, 1967 সালে ছায়ানট এই নববর্ষের আয়োজন করে এই রমনার বটমূলে। লক্ষ্য ছিল একটি মিলনক্ষেত্র সৃষ্টির, যে মিলনক্ষেত্রে সকল ধর্মের বর্ণের বাঙালি বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত হবে। আজ সারা দেশে প্রতিটি জায়গায় এই যে নববর্ষ উদযাপিত হচ্ছে, প্রত্যেকের পরনে নতুন কাপড়, কাঁধে শিশু সন্তান, উন্নত মানের খাওয়ার চেষ্টা বিত্তভেদে সর্বজনের, এটি একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশে সকল ধর্মের মানুষের অনুষ্ঠান রয়েছে, এটি একমাত্র অসাম্প্রদায়িক অনুষ্ঠান। আজকে জাতির জীবনে যখন অনিশ্চয়তার উৎকণ্ঠার কালো মেঘ ঢেকে ফেলেছে, সে সময় এমন কিছু গান নিয়ে আমরা এসেছি, সেটি যেমন ভোরের গান, তেমনি এই গানগুলো আমাদের মধ্যে সাহসের সঞ্চার করবে।
আমাদের শক্তি যোগাবে, যে শক্তি শিক্ষার শক্তি, যথাযথ শিক্ষার শক্তি, যথাযথ সংস্কৃতির শক্তি, এর সমন্বিত রূপ বাংলাদেশে হৃদয় মনকে ভরে রাখুক, এই প্রত্যাশা নিয়ে শুরু হচ্ছে ছায়ানটের নববর্ষের আয়োজন। Mm-hmm.
প্রথম আলো।
এখনো ঘোর ভাঙে না তোর যে মানে না তোর আঁখি কাটার বনে ফুল ফুটেছে রে জানি মনের মাঝে
জানিস তুই কাকে ওরে অলস, জানিস তুই কাকে জাগো
জন্ম আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরো শত নদী সুধায় আমাকে কোথা হতে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি
আউল বাউল মাটির দেউল থেকে। Oh,
বিরল ছিটাইয়া জল খেলো চঞ্চলা বালিকা, তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী, হেরিনু পল্লি জননী একি অপর লোকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া, শিউলি ছোপানো শাড়ি পরে ফেরো আগমনি গীত গাহিয়া, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরো শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। মানুষ মেদি কাই মুনে বাবা নিও অনুকরণ, মানুষ মেদি কাই মুনে
তোমার তরে মা সপিন দেহ, তোমার তরে মা সপিন প্রাণ, তোমার শোকে আঁখে বড় শিবে যদিও শিবে তোমার
বানিশেছে মরা গাঙে খুলতে হবে না, বানিশেছে মরা গাঙে খুলতে হবে না, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও, বানিশেছে মরা গাঙে খুলতে হবে না। কত যুগ গেছে কেটে দেখেছো স্বপন, এবার বদর বলে ধরো বোঝা জীবন মরণ পথ, দমকা হওয়ার কাল গিয়েছে আগুন বইছে পাল খাটাও, দমকা হওয়ার কাল গিয়েছে আগুন বইছে পাল খাটাও, বানিশেছে মরা গাঙে খুলতে হবে না। বসে কাঁদতে হবে সারা জীবন, যুগ যুগান্তের তপস্যাতে এসেছে এই লগন, পারের মাঝে হাল ধরেছে মিছে পরের মুখ তাকাও, বানিশেছে মরা গাঙে খুলতে হবে না, বানিশেছে মরা গাঙে খুলতে হবে না, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও, বানিশেছে মরা গাঙে খুলতে হবে না, বানিশেছে মরা গাঙে খুলতে হবে না, বানিশেছে মরা গাঙে খুলতে হবে না। এসো জনতার মুখরিত শক্তি, এসো সমিতির সামনে
জনতার মুখরিত সত্যে এসো দুঃখ নিরভিধি দুর্গম ধ্বংসে নিষ্ঠুর ভয় করি চূর্ণ এসো প্রাণের ভবন কর পূর্ণ এসো মুক্ত করো মুক্ত করো অন্ধকারে এসো মুক্ত করো মুক্ত করো অন্ধকারে এসো শিল্পী এসো বিশ্বকর্মা এসো স্রষ্টা এসো শিল্পী এসো বিশ্বকর্মা এসো স্রষ্টা রসরূপ মন্ত্র দ্রষ্টা ছিন্ন করো বন্ধনের অন্ধকার ছিন্ন করো বন্ধনের অন্ধকার এসো মুক্ত করো নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায় মমতা নামের প্রত প্রদেশের শ্যামলী মা আমাদের
হবে সূর্যোদয়, এত রক্তের প্রাণ খুললেন, সাগরে দেবে ধারা, বাংলার হৃদয় এখন শহীদ মিনারে গড়া, হায় হায় রে, হায় হায় রে। কেঁদো না জননী, কেঁদো না ভুবন, সাত কোটি নর নারী, সাত কোটি নর নারী। কেঁদো না জননী, কেঁদো না ভুবন, সাত কোটি নর নারী, সাত কোটি নর নারী। লাখ শহীদের স্মৃতি কি আমরা কখনো ভুলিতে পারি, কখনো ভুলিতে পারি? না না না, ভুলবো না ভুলবো না, সূর্য ওঠার লাল ভোর দেবে ধরা, এই মাটিতে সূর্য ওঠার লাল ভোর দেবে ধরা। হাজার কণ্ঠ দাবি করে আজ শাস্তি চাই, শাস্তি চাই, লক্ষ কণ্ঠে উঠেছে আওয়াজ, বিচার চাই, বিচার চাই। হাজার কণ্ঠ দাবি করে আজ শাস্তি চাই, শাস্তি চাই, লক্ষ কণ্ঠে উঠেছে আওয়াজ, বিচার চাই, বিচার চাই, শাস্তি চাই, বিচার চাই, হত্যাকারীর বিচার চাই, শাস্তি চাই, বিচার চাই, হত্যাকারীর বিচার চাই। লাখো লাখো হাত ভেঙেছে আজকে বিরুদ্ধে, রাজপথে পথে উত্তাল তাই জন্মেছে, লাখো লাখো হাত ভেঙেছে আজকে বিরুদ্ধে, রাজপথে পথে উত্তাল তাই জন্মেছে। একটি রাতে এতগুলো প্রাণ দিয়েছে সারা, ভূমিকম্পে দৈত্য ভূমিকে দিয়েছে নারা, এতগুলো প্রাণ দিয়েছে সারা, ভূমিকম্পে দৈত্য পুরীকে দিয়েছে নারা। হাজার হাতে মশাল জলে দীপ্ত, মিনার আড়ালে হারিয়ে গিয়ে
পথে উত্তাল তাই জন্মেছে, রাজপথে পথে উত্তাল তাই জন্মেছে, রাজপথে পথে উত্তাল তাই জন্মেছে। অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। সঞ্চয়
মুক্তিযুদ্ধের পূর্বকাল থেকে ছায়ানট সাধনা করে এসেছে স্বাধিকারের জন্য। ছায়ানট আজও সাংস্কৃতিক স্বাধিকার, সংস্কৃতি চেতনা এবং তার বিস্তারের কাজ করে চলেছে। দুর্ভাগ্য এই, সংস্কৃতিমণ্ডিত শিক্ষা আমাদের সবার অন্তরকে আলোকিত করতে পারেনি এবং সেই জন্যে আমরা এখনো বড্ড পিছিয়ে আছি। বিএ, বিএসসি, এমএ, এমএসসি পাস করাটা শিক্ষা নয়, শিক্ষাকে নিতে হবে অন্তরে। সেই শিক্ষাকে সংস্কৃতি সমেত যদি আমরা অন্তরে ধারণ না করি, তাহলে আমাদের মুক্ত চিন্তার উদ্বোধন হবে না, আমাদের স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হবে, বারবার বাধাগ্রস্ত হবে। আমরা সকলে শিক্ষিত হতে পারিনি বলে সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, যাদের চেতনা অন্ধ, যারা সংস্কারে আবদ্ধ, তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে চলেছে। এই বিভ্রান্তি থেকে তারা হিংসা হানাহানিতে প্রবৃত্ত হয়েছে। আজ এই অপশক্তিকে রুধবার জন্যে, হটাবার জন্যে দায়িত্ব সুশিক্ষিত সচেতন সমাজের। আমাদের সবাইকে সক্রিয় হতে হবে। সেই যে কবির কথায় বলে গেছে, যারা চুপ করে থাকে কবি তাদেরকে ঘৃণা করেন, এ কথা আজ আমাদের মনে রাখা অত্যন্ত জরুরি। আমাদের ওপরে এখন অনেক দায়িত্ব, গঠনমূলক কাজের ভেতর দিয়ে আমরা দেশের সকলকে যেন পূর্ণ মানুষ করে তুলতে পারি, এই হোক আমাদের সাধনা। আজ 1420 এই নববর্ষে আসুন আমরা সকলে শপথ নিই, এ দেশটিকে আমরা আলোকিত করব, শিক্ষিত করব সত্যিকার অর্থে। আমরা এ দেশকে বারবার অপশক্তির কাছে পরাজিত হতে দেব না। এ দায়িত্বটা আপনার আমার সকলের। বাংলাদেশে সুদিন আসবেই। শুভ নববর্ষ।
আমি।